হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। কদিন ধরেই ইমরুল কায়েস সৌম্য সরকারের লড়াই জমে উঠেছিল। ভারতের বিপক্ষে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গী হিসাবে সৌম্য সরকার নাকি ইমরুল কায়েস, এই নিয়ে বেশ আলোচনাও চলছিল। কিন্তু পুরো ইঞ্জুরি জমে ওঠা লড়াইয়ে পানি ঢেলে দিয়েছে। আবারও ইঞ্জুরিতে ভুগছেন ইমরুল কায়েস। ভারত সফর থেকে ছিটকে পড়েছেন তিনি। গত নিউজিল্যান্ড সফর থেকে ইঞ্জুরি সঙ্গী করে দেশে ফেরেন ইমরুল কায়েস। প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের বিপক্ষে খেলতে গিয়ে ফের ইঞ্জুরিতে পড়েন তিনি। ইমরুলের বদলি হিসেবে থাকছেন মুসাদ্দেক হোসেন সৈকত। এর আগে গত বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগার স্কোয়াডে পরিবর্তন আসে। টপ অর্ডার ইমরুল কায়েসের জায়গায় এসেছিলেন ব্যাটসম্যান মুসাদ্দেক হোসেন সৈকত। সেটাকে আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ার শুরু হয় মুসাদ্দেক হোসেন সৈকতে। ইঞ্জুরি কাটিয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছিলেন ইমরুল। স্বাগতিক ভারত এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র 4 রান। দ্বিতীয় ইনিংসে ওপেনিং এ তামিমের সঙ্গী হন সৌম্য সরকার। স্বাগতিকদের ব্যাটিং এ 6 ফিল্ডিং করতে গিয়ে পুনরায় ইঞ্জুরি মাথাচাড়া দিয়ে ওঠে ইমরুলের। ফিল্ডিং করায় সময় বাঁ পায়ে উরুতে ব্যথা পান তিনি। এর আগে ওয়েলিংটন টেস্টে রান করতে গিয়ে ড্রাইভ দিয়ে বাঁ পায়ের উরুতে ব্যথা পান ইমরুল। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ থেকে হাসপাতালেও যেতে হয়েছিল ইমরুলকে। ইঞ্জুরি শঙ্কা থাকায় ক্রাশচার্জ টেস্টে খেলতে পারেননি তিনি। এর মাঝে ফিল্ডিং করতে গিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খেলে ব্যথা পেয়েছিলেন।